সালাই মলাই অনলাইন কোরআন শিক্ষা পর্ব দুইশো আটাত্তর আপনার সবাইকে আমরা সোরা বাকারার দুইশো সাতচল্লিশ নং আয়ত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা দুইশো আটচল্লিশ নং আয়ত আলোচনা করবো তো আলোচনা শুরুর পূর্বে একটি কথা যদি আপনি আজকে আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা প্রথম দেখে থাকেন এবং কোরআন স্বয়ং শিখতে পারেন না কিন্তু শিখতে চান তো সেই ক্ষেত্রে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি এই সিরিজের এক নম্বর ভিডিও থেকে দেখে আসুন তাহলে কথার লম্বা না করে চলুন শুরু করা যাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فقال لهم نبيهم ان آية ملكه ان يأتيكم التابوت ان يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى آل موسى وآل هارون تحمله الملائكة ان في ذلك لآيات لكم ان کنتم مؤمنين اول چلون بنگ بنگ پوری او زبر وا قاف الف زور ق زবরের পরে খালি الف তাই জবর কে খালিফ পরবণে বরতে হবে او قالم زবর لا وقال لم زبر لا همش هم لهم وقال لهم من زرنا باذر بنبي يابس يو نبي يو

আর কত হামজা তাই খারাজেরকে তিনালিপ পরিমাণে টেনে পড়তে হবে এই পদ্ধতিকে বলা হবে এই মতের নাম হলো মধ্যে মুন ফাসিল মূল কিহি ইনকিহি হামজা আই পরে ঈদগাম হরফ ইয়া এসেছে তাই নুরুসাকিনকে করতে হবে আই ইয়া হামজা জবর ইয়া আই তাজের ইয়া তাজের তি ইয়া তিয়া ইয়া ইয়া তিয়া কাপেসকু ইয়া তিয়াকু মিম তা পেসমুথ আইয়া তিয়া কুমুত তা আলিফ জবর তা জবরের পরে খালি আলিফ তা জবরকে একালি পরে ট্রেনে পড়তে হবে বা বেশ বু পেশের পরে জ জমার তা তাই পেশকে একালি ট্রেনে হবে তাবু তাপেশতু তাবুতু আইয়া তিয়া কুমুদ তাবু তো ফাই ফি জেরের পরে জজমালা ইয়া তাই জের একালিক পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে হাজারি হি ফি হি তাহি সিন জবর কাপ ইয়াজের কি জেরের পরে জজমালা ইয়া তাই জের একালিক পরিমাণে টেনে পড়তে হবে নুন জবর না সাকি না তা মিম দুই তুম তানবিনের পরে ইদগামী মাগুন্দার হরফ মিম এসেছে তাই তানবিনকে গুন্ডা করে পড়তে হবে

মিম মিম হরকতের পরে মিমের উপরে তাসদিদ এসেছে তাই এখানে তানবিন সরি মিমকে অজীব গুণ্য করতে হবে মিম মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে মিম তা জবর তা রবর রা তার কাপ জবর কা তার কা

রাء পেশ শুরু পেশের পরে যা যম লাওয়া তা পেশ কে কলপ টেনে পড়তে হবে ওয়া আরুনুন জবর না ওয়া هارুনা ওয়া আলু هارুনা তাহা জবর তাহ মিম যের পেশ লু তাহমিলু হালম পেশ হল তাহমিলুহুল মিম জবর মা লম করে জবর লা খরা জবর পরে একটি আসল হামজা এসেছে তাই খরা জবর কে চারaleph টেনে পড়তে হবে

آية ملكه أن يأتيكم التابوت فيه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى آل موسى وآل هارون تحمله الملائكة حمزة ننذر إن

এরকম জের ক্ষেত্রে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে খানি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ